পুত্রীশুদ্ধ পালনের জন্য 14 বছর বলা যাচ্ছে। তখন যখন জানতে পেরেছে, তখন চিত্রকূট পর্বতে সঙ্গে সঙ্গে দৌড়ে গেল, ভাই দাদা তুমি রাজা, আমি রাজা নই, আমাদের আমি তোমার দাস সব সময়। তো এভাবে তারা প্রতিবাদ করে, এখন এখন কি হয়েছে, বলছে তুমি রাজা। এখন দুই ভাইয়ের মধ্যে ঝগড়া বেড়ে গেছে কে রাজা হবে। রামায়ণে কি শিক্ষা দিতে দেন, ওকে ওর মা কই কি, ভরতের মা কই কি, চালাকি করে রাবণ রামকে 14 বছরের জন্য বনে পাঠালেন আর ভরতকে রাজা করলেন, আর ভরত গেলেন যে আমি রাজা নই তুমি রাজা। এই কলিযুগে এরকম কোন ব্যক্তি পাওয়া যায়? এক হাত জায়গা যদি কম হয় কোর্ট কাছারিতে সব ঘুরে আনবে, পুরো কোর্ট কাছারি। আর সবচেয়ে বেশি ঝগড়া হচ্ছে কলিযুগের জায়গার জন্য। রামায়ণে কি শিক্ষা দিচ্ছে, পুরো রাজ্যটা দিয়ে দিয়েছে ভরতকে, ভরত আমি রাজা হব না। শেষ পর্যন্ত বলছে পিতৃসত্য পালন করার জন্য আমাকে অবশ্যই বনে যেতে হবে। বলছে ঠিক আছে, তুমি রাজা যদি নাও হও তোমার পাদুকা দাও। তখন পাদুক সিংহাসনে বসালেন, যদিও তিনি রাম বনবাসে গেছেন তপস্বীর বেশ ধারণ করে, ঠিক সেরকম ভরত তার রাজ্যের মধ্যে ছিল না। একটা ওই অযোধ্যার পাশেই একটা তিনি ম্যানেজমেন্টটা করতেন আর তপস্যার মতো জীবন যাপন করতেন। 14 বছর ধরে তিনি তপস্যা করেছেন, পুরো রাজ্য থেকে বিরত ছিলেন, এমনকি স্ত্রীও থেকে বিরত ছিলেন, স্ত্রীর সাথে দেখাও করেন 14 বছর। কে তাহলে ওদেরটা সঠিক নাকি অধিক সঠিক? অধিক সঠিক, বুঝতে পেরেছেন? কিন্তু এখন আপনাদের সাথে আমি কম্পেয়ার করবো। দেখুন রাবণ, রাবণের ভাই বিভীষণ সহযোগিতা করে, কিন্তু কেন সহযোগিতা করছে, রামকে ভয় পায়, সরি রাবণকে ভয় পায় বলে যে কোনো মুহূর্তে লাঠি মেরে ফেলে দেবে, ফুটে থেকে ফেলে দেবে। কেন রামের, যখন রামের পক্ষ নিয়েছিল তখন বিভীষণকে কি করলো, ফেলে দিল। তার মানে ওদের মধ্যে সহযোগিতা আছে, কিন্তু ভয়ের কারণে সহযোগিতা করে। আমি আপনাদের সাথে একটা শেয়ার করছি, এটা হচ্ছে অধিক মন্দ থেকে আরো মন্দ। কিরকম, একবার রাবণের সবার মধ্যে আলোচনা হচ্ছিল, তখন বলছে যে ভাই সীতাকে ওর মন্ত্রীরা পরামর্শ দিচ্ছিল, আপনি কেন সীতাকে বহিষ্কার করছেন না? আর তার উত্তর উপাস, ওই ওখান থেকে একটা কোনো স্ত্রী সুন্দর হলে এটা নিয়ে আসবে, লঙ্কাটাও নিয়ে আসছিল তো কুবের থেকে, আবার যেটা রথ পুষ্পক রথ সেটাও কুবের থেকে নিয়ে ফেলেছে, যেটা থেকে সেটা চুরি করে নিয়ে আসে, চুরি করার অভ্যাস কার থেকে, কার বেশি চুরি করার অভ্যাস, সব চুরি করার বংশ করে। দেখেন তার মন্ত্রীরা পরামর্শ দিচ্ছে, তুমি কেন এখন মা সীতাকে, সীতাকে তুমি কেন গ্রহণ করছো না, তার মানে এটা কি খারাপ নাকি অধিকতর খারাপ? আর রামের কাছে ওদিকে কি হলো, ভালো অধিকতর ভালো, রাইট অধিকতর রাইট। আবার এটা কি হয়ে গেছে, দেখেন তো এরা দুই ভাইয়ে ঝগড়া করছে, দেখেন ওরা দুই ভাইয়ে সম্পত্তি না নেওয়ার জন্য ঝগড়া, আর এরা সম্পত্তি দখলের জন্য ঝগড়া, আর এরা দুই ভাইয়ে গিয়ে দেখেন দুই ভাইয়ের জন্য ঝগড়া। কোন এক সময় বালি, বালি তো সবসময় শক্তি ছিল, তো ও সবাইকে যুদ্ধ আহ্বান করতো, আমার সাথে আয় 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 লড়। এখন একটা অসুর, মায়া অসুর নাম, ও কি করছে, গুহায় ঢুকে গেছে, তো গুহার মধ্যে সুগ্রীব পিছনে পিছনে গেছে, বালি আর সুগ্রীব দুই ভাই কিন্তু, ঠিক আছে মনে থাকবে, তো ভিতরে গেছে, ও অনেক শক্তিশালী ছিল অসুরটা, তো এখন গুহার ভিতরে ঢুকে গেছে, ওর ঢুকে গেছে, সুগ্রীব কে পাহারা দিতে দিয়েছে, বলছে দাদা রাজে এই সুগ্রীব তুমি পাহারা দিবে, ও যদি আমার বের হয়ে যায় ওকে তুমি ধরবে। এখন অনেক দিন চলে গেল, বছর চলে গেল, এখনো ভিতর থেকে আর বের হচ্ছে না, তো পরবর্তীতে দেখা গেল যে রক্ত বের হচ্ছে। তখন সুগ্রীব মনে করেছে যে বালিকে মনে হয় বধ করে দিয়েছে ওখানে, আর এই অসুরটা যদি বের হয়ে যায় সে আমাদেরকে বধ করবে এবং কিষ্কিন্ধা দখল করবে, এই জন্য সে কি করছে একটা পাথর দিয়ে রাখছে, আর পাথর দেওয়ার ফলে কিছুদিন অতিবাহিত হওয়ার পর সে পরিবারকে বোঝা গেলে বালি মারা গেছে,
আর ইয়া করে লাভ নেই, ও রাজা হয়ে গেছে এখন, ঝুঁকির রাজা হয়ে গেছে। ভাগে অনেকদিন পর পাথরটা সরিয়ে ওখান থেকে বের হয়ে আসছে, তো সুগ্রীবকে তারা করেছে, এই তুই আমার স্ত্রীকে এবং আমার সম্পত্তিকে ভোগ করার জন্য তুই আমাকে পাথর চাওয়া নিয়ে রেখেছিস পাহাড়ের গুহায়। তো বলছে দাদা বিশ্বাস করো, হনুমান সাক্ষী হচ্ছে, সবাই সাক্ষী দিল কিন্তু কেউ বিশ্বাস করলো না। ভালো বলছে না, তুই আমার সম্পত্তি ভোগ করার জন্য চাইছি, এটা হচ্ছে ভুল বোঝাবুঝি, এটা কি এটা ভালো আবার মন্দ মিক্স, এটাতে কারা কারা বুঝতে পেরেছেন? অযোধ্যায় এমন এক নগরী সেখানে কোন থানার প্রয়োজন নেই, কারণ ওখানে যে কোষাধ্যক্ষ আছে মানে কোষাগার আছে সেটাতেও কিন্তু থানা নেই, সবসময় খোলা রাখে, কেন এটার চোর নেই, যেখানে চোর নেই সেখানে আবার কি করে ইয়ে লাগে। কিন্তু বর্তমান সময়ে আমাদের ঘরে দরজায় দেখা যায় কতগুলো তালা, এমন কিছু লক মেরে দিলে এখন এরকম করে টিপলে Krishna, 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 Krishna.